ব্যাংকাররা আসছে আমি দেখতে পাচ্ছি। আমি সেই জন্য একটু সময় নিচ্ছিলাম। আমি আপনাদের সকলকে বলবো, অনেক কষ্ট করে তিন দিন ধরে শান্তির স্বার্থে নো এনআরসি নো ক্যাব এই আন্দোলনকে সংগঠিত করবার জন্য আপনারা যেভাবে অবিরাম পরিশ্রম করে চলেছেন এবং প্রশাসন থেকে শুরু করে মিডিয়া, প্রিন্ট, সাধারণ মানুষ, সকলে সর্ব সমাজের সমস্ত মানুষ, আমার ছাত্র যুব ভাই বোনেরা, শ্রমিক কৃষক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই যেভাবে, আমার খেলোয়াড় বন্ধুরা প্রথম দিন থেকে আমার সাথে পুরো হাঁটছেন, তারা হয়তো জীবনে অনেক হাঁটাহাঁটি করেছেন, অনেক খেলাধুলা করেছেন, কিন্তু মানুষের স্বার্থে এই আন্দোলনে সবার সাথে সাথ দেওয়ার জন্য তাদের যে নিরলস পরিশ্রম, তাদের সকলকে আমরা স্যালুট জানাই, আমরা অভিনন্দন জানাই, আমরা শুভেচ্ছা জানাই, আমরা শুভকামনা জানাই, আমরা সালাম জানাই, আমরা প্রণাম জানাই। আমি আপনাদের বলি আমরা কেন এই আন্দোলন করছি। আমরা কোনো হিংসা চাই না, আমরা হিংসা চাই না বলেই পথে নেমেছি, আমরা শান্তি চাই বলেই শান্তিপূর্ণ আন্দোলন করছি। মনে রাখবেন, 1000 বুলেটের যা দাম, 10টা মানুষ যদি রাস্তায় এসে শান্তির পথ করে, শান্তির কথা বলে, তার দাম তার অনেক বেশি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না, আগুন জ্বালিয়েও হয় না, দাঙ্গা করেও হয় না, সন্ত্রাস করেও হয় না। গণতান্ত্রিক আন্দোলন করবো রাস্তায় দাঁড়িয়ে, রাস্তা ব্লক করব না, মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। ওরা তো চায়, ঘটনা ঘটলো কি, তিনটে চারটে জায়গায় একটা স্বতঃস্ফূর্ত স্পোরাডিক হয়েছে একটা ঘটনা, কোথায় তাদের শান্ত করবে তা না করে সমস্ত ট্রেন বন্ধ করে দিয়েছে বাংলায়। আজকে দেখুন, তিন দিন ধরে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, পুরো নর্থ ইস্টার্ন, পুরো আসাম, ত্রিপুরা থেকে শুরু করে তাদের ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার, কুচবিহারে, জলপাইগুড়িতে। আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদের সাহায্য করছি। কি দোষ বলুন তো যাত্রীদের, যে ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে, রোজ তারা স্কুলে যায়, আমরা যদি রোড ব্লকেট করি তাহলে বাচ্চারা বাড়ি পৌঁছবে কি করে, স্কুলে যাবে কি করে? কত মানুষের বিয়ে বাড়ি ঘর আছে, কত মানুষের এই সময়টা কত উৎসব থাকে, ফেস্টিভ্যাল টাইম, তারা নানা রকম ফেস্টিভ্যালে ব্যস্ত থাকে। আমি সেদিনকে শুনছিলাম সাকরাইল একটা গন্ডগোলে, আমার একটা স্কুল থেকে ফোন করা হলো, বললো বাচ্চারা আটকে গেছে, তারা বেরোতে পারছে না। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে বললাম ওদের ইমিডিয়েট এসকর্ট করে পৌঁছে দিন। এই জন্য আমি সবাইকে বলি, ওরে রোড ব্লকেট করে লাভ নেই, রাগ আছে না, গান গাও রাগ দিয়ে। এনআরসি চলবে না, দেখলে গান বানানো হয়েছে, এনআরসি চলবে না, ক্যাব চলবে না, হাড়ি বাজাও, তবলা বাজাও, মনের রাগ জোর করো, লেখো গান, চিত্র আঁকো, ভাষা দাও, শব্দ দাও, কিন্তু চারটে ছেলের কথা শুনে এটা বিজেপি চায়, ও নিজেও কাউকে কাউকে লাগিয়ে দিচ্ছে, এটা ওর প্ল্যান। এতদিন ধরে যখন আন্দোলন হচ্ছে, কই আমাদের এখানে কোনো ভাই বোনেরা তো হিন্দু মুসলমান কমিউনাল দাঙ্গা করেনি, এটা তাদের কৃতিত্ব, বাংলা এটা করে না, কিন্তু বিজেপি এরা চায়, ও যা চায় আমি তা করব না, ওর পায়ে পা আমরা দেব না এবং কাউকে দিতেও দেব না, এটা মাথায় রাখুন। যদি ভরসা থাকে ভরসা রাখবেন, মনে রাখবেন, আমি জীবনে মনে করি আমার জীবনের কথার দাম সবচেয়ে বেশি, যদি বলি এটা করব তো করে ছাড়ব, যদি বলি করব না তো করব না। তো রোজ তো আমরা বলছি হতে দেব না, দেব না, দেব না। আমার লজ্জা লাগছে, ভারত সরকারকে আমি একটা আবেদন করব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে, মান্যবর মহাশয় পেশি না পেশু, মান্যবর এসু পেশু বাংলা দিয়ে বলছি, শ্রদ্ধা ভাজন একটু মনে রাখুন, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশকে আগুন জ্বালানো আপনার কাজ নয়, দেশের আগুন নেবানো আপনার কাজ। আপনার কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, আপনি কালকেও এই পরিস্থিতিতে যখন আসাম জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, নর্থ ইস্টার্ন জ্বলছে,
দিল্লি জ্বলছে, পাঞ্জাব জ্বলছে, ইউপি জ্বলছে, রাজস্থান জ্বলছে, আপনি কেন বলছেন? হোগাই হোগা ক্যা হোগা, আপনি কেন বলছেন? আধার কার্ড মে নেই চলেগা তো আধার কার্ড কিউ বানায়া? তারপরে কি ঝুড়ির থেকে বেড়াল বেরিয়ে পড়ছে? আমি বলছি না, আপনি বলেছেন, আমি জানতে চাইছি ক্লারিফিকেশন। আমি অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আই হ্যাভ দ্য প্রেরোগেটিভ, আই হ্যাভ দ্য রাইট টু আস্ক ফ্রম ইউ। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন ওপেন পাবলিকলি আধার পে নেহি হোগা, তো 6,000 crore রুপিয়া আধার মে কিউ খরচা কিয়া? আধার মে নেহি হোগা তো টেলিফোন মে আধার কিউ লাগায়া? আধার মে নেহি হোগা তো ব্যাংক মে কিউ ঘুসায়া? আধার মে নেহি হোগা তো পাসপোর্ট মে কিউ লাগায়া? আধার মে নেহি হোগা তো জনতা কো কিউ গায়া? মুঝে প্যান কার্ডেও হবে না তো ইনকাম ট্যাক্স কিউ কিয়া? বলছে হোটেল লিস্ট মে ভি নেই হোগা তো আপ স্বরাষ্ট্রমন্ত্রী বানে কাইসে? হোটেল মে ভোট দিয়া ইসি কে লিয়ে আপকা গভর্নমেন্ট ভি হে, মেরে কো গভর্নমেন্ট ভি হে, তো আপ অভি কাইতে হে হোটেল লিস্ট নেই চলেগা? তো হোটেল লিস্ট নেই চলেগা, আধার কার্ড নেই চলেগা, প্যান কার্ড নেই চলেগা, তো বিজেপি কা মাধুরী চলেগা? हम नहीं चाहते कि ये मूवमेंट खाली एक कम्युनिटी का हो और एक कास्ट
एक रिलीजियस का हो, हम चाहते हैं एक देश का मूवमेंट हो, सबका मूवमेंट हो, हर धर्म हर वर्ण हर जाति का हो। मैंने जब रास्ता में चलते हैं मैंने देखा हर आदमी सपोर्ट दे रहा है मूवमेंट को, तो हम क्यों इसको डिवाइड करेगा? बीजेपी चाहते हैं। आज से सुबह से हमको इंफॉर्मेशन आ रहा है, देखो पूरा शांति हो गया, उन्होंने बोलता है दो एमपी और रेल स्टेशन देखने जाएगा, इसका देखने का जरूरत है? जाओ ना दिल्ली में, कौन मना किया? जाओ दिल्ली में, जाओ जाओ लालबाग में, जाओ जाओ कोलंबाग में, जाओ जाओ अमृतसर में, जाओ कितना जगह है देश में, जाओ भागलपुर में, जाओ इधर में रेल स्टेशन देखना है। जो कुछ होता है तो अंदर में घुस के बैठ जाता है, और जो शांत हो जाता है तो निकाल के बिल्ली बाहर में चला आता है, यही उनका काम है। कोई हम गड़बड़ करने नहीं देगा जन लोग। आई विल अपील टू माई होम मिनिस्टर ऑफ दिस कंट्री ऑल्सो, प्लीज कंट्रोल योर पार्टी and please see that you are the home minister of this country, you are not only the BJP leader, control the country and please maintain the peace, you have to maintain the peace। aaj jab aap kursi mein baithte hai constitution ka oath leke baithte hai, hum bhi jab baithte hai constitution ka oath leke baithte hai, aur constitution ka jab oath leke baithte hai to hum kehte hai hum sab ko ek saath mein rakhenge, sab ko ek saath mein dekhenge। kyun apne ko hum सबका साथ सबका विकास, ना सबका साथ सबका विकास तो क्यों आप लोगों को हाथ छोड़ देता है? आप सबका साथ सबको विकास तो नहीं किया, सबका साथ लोगों को सर्वनाश किया है, सत्यनाश किया है, सत्यनाश किया है, ऐसे थोड़ा ही चलेगा। हम लोग शांत करके रखा है लेकिन कंडीशन एक है, क्या वापस लो एनआरसी नहीं चलेगा, अगर नहीं वापस लो तो हम भी देखेगा किधर से आप करते हो, हम देखते हैं किसका साथ इतना जोर है, इतना कपास इतना जोर है, हम देखेंगे। तो अगर जरूरत हो तो हम सबको आपको बोलेंगे कि हमारे साथ रास्ता उतर आइए लोकतंत्र में, लेकिन हम लोकतंत्र में हम सहनशील होता है, हम देखते हैं शांति से काम लेना ये हमारा काम है, हमारा शांति से काज करबो, माथा रखबे সব মানুষ আপনাদের পাশে আছে, সব মানুষ আছে, আর দু একটা পার্টি আছে যাদের কাজ নেই কর্ম নেই, পিচির পিচির করে আর চিরবির করে শুধু গন্ডগোল লাগায় মিথ্যে কথা বলে, ওদের মানুষ চুপ করে গিয়ে ভয় বসা, তোদের আন্দোলন করতে হবে না, আন্দোলনের নেতৃত্ব দিতে হবে না, আগুন জ্বালানো খুব সহজ, আগুন নেভানো খুব কঠিন, হাম আগ জ্বালায়গে নেই লেকিন হাম আগ নিভায়গে আর ক্যাব ওপোস করকে ছড়েঙ্গে। আর যদি বিজেপির নেতারা আপনারা মনে করে রাখেন আগুন নিয়ে খেলে সবকিছু আপনি যা বলবেন তাই শুনতে হবে দেশে, কোনো গভর্নমেন্ট আসে কোনো গভর্নমেন্ট চলে যায়, আপনি কত সাপোর্ট নিয়ে এসছেন এত বড় 38%, তার মানে কি 62% লোক আপনাদের বিরুদ্ধে আছে, এটা জেনে রাখবেন, এটা মাথায় রাখবেন। এই আইনটা সম্পূর্ণভাবে মেজরিটি আপনারা আছে বলে আপনি পাশ করিয়েছেন, কিন্তু মনে রাখবেন এটা আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক, আনএথিক্যাল অ্যান্ড ইললিগাল আইন, এটা কনস্টিটিউশনাল আইন নয়। কোনদিন দেখেছেন আমাদের দেশ, আমরা গর্ব করি আমাদের ভারতবর্ষ, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান আমার, আজকে বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেছিলেন তার সাথে কে ছিল? সর্দার বল্লভ পাটেল আজকে বেঁচে নেই, জিজ্ঞেস করতাম কে ছিল, তিনি বলতেন শাহনাজ খান ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন, সাথে কাকে পেয়েছিলেন? একটা নজরুল ইসলাম পেয়েছিলেন। গান্ধীজি লড়াই করেছিলেন, গান্ধীজির রাইট হ্যান্ড এটাই ছিল মনে রাখবেন, তাই যখন ফ্রিডম অ্যাট মিডনাইট দ্বারা দিল্লিতে হয় গান্ধীজি ভেলে ঘাটায় হিন্দু মুসলমানের দাঙ্গা থামানোর জন্য বসে থাকে, তিনি কিন্তু গুজরাটেও ছিলেন না আর দিল্লিতেও ছিলেন না, এটা বাংলা, বাংলা নবজাগরণের পথ দেখায়। আর মনে রাখবেন বাংলা আচ্ছা বলবে, আপনাদের কালকে সবাইকে ভাবতে হবে, আপনাদের ভাবাবে, কেউ কেউ বলছেন এনআরসি করবো না, 10টা স্টেট বলেছেন আমি কৃতজ্ঞ, কেউ কেউ বলছেন এই আইনটার সাথে নাকি ইন্ডিয়ান সিটিজেনের কোনো যোগাযোগ নেই, বাজে কথা, এইটা হচ্ছে ললিপপ। এই ক্যাব আর এনআরসি
ললিপপ একটা কয়েনের এপিক আর ওপিক প্রথমে ক্যাপ করে ভাবে এই তো বলে দিচ্ছে আধার কার্ড থাকলে তুমি নাগরিক নও কি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যদি বলে আধার কার্ড থাকলে তুমি নাগরিক নও প্যান থাকলে তুমি নাগরিক নও ভোটার কার্ড থাকলে তুমি নাগরিক নও আরে বাবুদের বোঝা উচিত আমার নামে একটা ফেক ভিডিও এ টু জেড চালাচ্ছে আমি কি করেছিলাম একুশে জুলাই ১৯৯৩ থেকে আন্দোলন করেছিলাম সিপিএম তখন ইলেকশন করতে দিত না এক একজনের ৫০টা করে ভোটার লিস্টের নাম ছিল নো আইডি কার্ড নো ভোট এবং সেটা নিয়ে পার্লামেন্টে বলতে গিয়েছিলাম এবং ১৯২১ সালে আমার ১৩ জন কর্মী মারা গিয়েছিল গুলিতে তারপর থেকে লড়তে 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 এসে ওটা আমরা নো আইডি কার্ড নো ভোটে রূপান্তরিত করেছিলাম করে ছাড়িয়েছিলাম এটা তার আন্দোলন মিথ্যে কথা খেলবেন না ফেক ভিডিও ছাড়বেন না ফেক ভিডিও ছেড়ে কেউ কেউ মিথ্যে কথা বলছেন খারাপ লাগে যদি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও সেই মিথ্যে কথা বলার দাবি না হয় আর কিছু কনস্টিটিউশনাল চেয়ারে থেকে কিছু লোক সেগুলোকে ফলো আপ করে টুইট করে ভেরি আনফরচুনেট টোটালটাই সোশ্যাল মিডিয়াতে ছেলে মেয়েরা ভালো করে রেজিস্ট করুন ৯০% বিজেপি ফেক টাকায় হয় ফেক টাকায় ফেক ভিডিও মাথায় রাখবেন এগুলোকে বিশ্বাস করে কখনো উত্তেজনা ছড়াতে দেবেন না কি বিশ্বাস আছে ভরসা আছে লাভার মানসিকতা আছে লড়বেন তো যেদিন ডাক দেবো সব কাজ ছেড়ে থাকবো মা বোনেরও মা বোনেরও হাড়িপন্থী ছেড়ে আসতে হবে আগামীকাল আমাদের প্রোগ্রাম আমি মনে করি স্টুডেন্টস অ্যান্ড ইউথ দে মাস্ট কাম আউট এবং স্টুডেন্টস এবং ইউথের জন্য কালকে রানী রাসমণি রোডে আমাদের প্রোগ্রাম হবে বেলা ১২টা থেকে যে যেভাবে পারবে করবে আমি ৪:৩০ নাগাদ আসব পরশুদিন পার্ক সার্কাস ময়দানে বেলা ৩টার সময় আমি একটা মিটিং করব পার্ক সার্কাস ময়দানে আপনারা সবাই আসবেন আগামী পরশুদিন আমাদের দলের মিটিং আছে আমরা ফাড্ডার যা কর্মসূচি নেবার সেটা আমরা নেব এবং আপনাদের ২০ তারিখে বিকেলে আবার জানিয়ে দেব এইভাবে আমাদের কর্মসূচি চলবে আন্দোলন চলবে এবং এই আন্দোলন শেষ পর্যন্ত চলবে সংবিধানে গণতন্ত্রে সারা দেশে একতাতে নাগরিক